জমির আল দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদার রতুয়া থানার বাহারলাল গ্রাম পঞ্চায়েতের শাহাপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ 50 বছরের শেখ হেনা শাহাপুর এলাকার বাসিন্দা, অভিযুক্ত শেখ নাজির পলাতক। শেখ হেনার অভিযোগ, তাদের জমির পাশেই রয়েছে শেখ নাজিরের জমি। জমির আল দেওয়াকে কেন্দ্র করে এদিন রাতে তাদের বিবাদ হয়। সেই সময় তাকে লক্ষ্য করে শেখ নাজির গুলি চালায় বলে অভিযোগ। আহত ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আপনাকে কে চাকু মারলো? গুলি কে মারলো? রাজীব মেরেছে। রাজেন? রাজীব। রাজীব কি? শেখ নাজির। কেন মারলো আপনাকে গুলি? এইরকম মেরে দিল। আপনি কোথায় গেছিলেন? বাড়িতে ছিলাম। কিভাবে গুলি মারলো? কিভাবে গুলি মারলো? সামলা সামনে মেরে দিল। আপনার কে হয় রাজীব? আমার কেউ হয় না। কটা গুলি চলেছে আপনাকে? একটাই গুলি লেগেছে। জমি জাগালে ওদের সঙ্গে ঝামেলা চলছিল? গন্ডগোল আল নিয়ে, জমির আল নিয়ে। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনা বাড়িতে হয়েছে। জায়গাটার নাম কি? শাহপুরে। কোন থানা? গ্রাম পঞ্চায়েত? গ্রাম পঞ্চায়েত। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।